আবার বাড়িতে গেছে না বাড়িতে গেছে না মিটিং ডাকাইছে মিটিং ডাকাইছে বলে দাদা মিটিংয়ে গেছি তারা কইছে দুইটার সময় মিটিং হইব তারপরে এই মিটিংটা তারা ষড়যন্ত্র কইরা রাত্র নয়টার সময় করছে কে ডাকাইছে মিটিংটা মিটিংটা ডাকাইছে গ্রামের মেম্বার প্রধানে আর তোমার ছেলেরা মেম্বারের নাম কি নাম হচ্ছে শুকলাল দাস আর প্রধানে প্রধান তো কইতে পারতেছি না তাহলে বিজেপির নেতার মতনই একজন আমরা পাশেরও একটা বয়স্ক লোক তাই নেই তাহলে নামটা কি তাহলে নাম রয়েছে রবীন্দ্র দাস কি জানি রবীন্দ্র দাস তো কত নম্বর ওয়ার্ডে এটা এটা মন্ত্র স্যার আট নম্বর ওয়ার্ডে তারপর কি হয়েছে হ্যাঁ তারপর কি তারপরে দা আমরা ছেলে মেয়েরে আমারে আমার মা আমার ছেলেরা কইছে পার্সোনালভাবে যাইতাম হ্যাঁ পার্সোনালভাবে যেতাম কইছে পার্সোনালভাবে গেছি কইছে কেউরে কইতাম না পাশের বাড়ি ঘরে কেউরে কইতাম না কে কইছে এই কথা এই কথাটা তারই কইছে আর কইতাম না ওই শুক্রাল যে তাই না কইছে আমি কইছি আমার বাড়ির লোকের সাক্ষী আছে দুই একজন আমার বাড়িতে গিয়ে এর আগের দিন আমার ডাক্তার দিয়ে বুকের ভিতরে খাবলা দিছে দিয়ে আমার পালাই দিছে একজনের বাড়িতে সাক্ষী আছে তারারা আনার লেগে কইছি তারারা আমারে কইছে তারারা আনতাম না তারারা আমার লাগতো না যে আননের হ্যাঁ ডাকাই হয়ে আনবো ঠিক আছে তারারা আমি ডাকছি না যখন মিটিং শেষ মিটিংয়ের ভিতরে কথা হয়েছে সভাপতি নিয়ে আমি আদেশ নিয়েছি যে আমারও একটা কথা আছে না আমার বাড়িতে গেছে গিয়ে আমার বুকের ভিতরে খাবলা দিয়া ডাক্তার মেরে পালাই দিছে আরেক বাড়িতে আমার বাড়ির থেকে গিয়া তখন তারা গেছে গেছে রিসোর্টে কইতেছে কেউই বলে আমার ডাক্তার দিছে না তখন পাশের বাড়ির মহিলারই কইছে যে আমি সাক্ষী দিমু তোমার দিছে না না দিছে তারপর গেছে মিটিং টিটিং হয়েছে হওয়ার পরে দিয়েছিলা আমার ছেলেরা এ তারা কিতা করছে একটা ঘরে গেছে ঘরে গিয়েছিলা তারা গিয়ে একটা ছেলেরে সিটাই আনছে যে কইবি তুই শিরিষ ঢুকাইয়া দিছে তার ভিতরে না শিরিষ লোয়া ঢুকাই দিমু এটা বিটা কইছে আমার ছেলে আচ্ছা যাক আমার ছেলে কইছে মাইনা নিছি যাক আমার ছেলে আমি আশা করে কইতেও পারে আমি এই কথাটা মাইনা নিছি তারপরে দিয়ে সেটা কিতা করছে তারা গিয়া মিটিংটা শেষ হওয়ার পরে চারটা পাঁচটা মানুষ একখানো জোগাড় করছে যে কোন কোন মানুষটা মাথা ভর গেছে একটা ঘরে একটা ঘরে গিয়ে সেটা তারা যোগাযোগ করছে যে এই আমার ছেলের মাথা কামাইব হ্যাঁ যে জায়গায় মিলে আমি কইছি যে আমি আমার ছেলের 1500 টাকা পাইছে তে নিজে শিকার গেছে হেরারে দিছে 300 টাকা কইরা আর তে বাদ বাকি টাকা নিছে কিসের টাকা পাইছে এটা টাকা না মানে এটা একটা দোকান থেকে মানে আনছি কি তিনজনে মিললা তা শিকার গেছে আমার ছেলে শিকার গেছে বলে হো আমার নেশা কম নেশার মনে করছে আমি এটা করছি তা আমার আমার ছেলেরা শিকার গেছে যাওয়ার পরে দিয়া আমি কইছি ঠিক আছে আমার পুরো যখন করছে কালটা আপনারা যাওয়াই হোক জরিমানা আমি দিয়া দিমু তারা জরিমানা টরিমানা করছে কইরা কিতা করছে জরিমানাটা চিন্তা করেন গড় গিয়া তারা লিস্টি করছে লিস্টি কইরা সেটা জরিমানা রায়না করছে কিতা আমি দিতাম 4800 টাকা আর তারা দুইটা ছেলে 1200 টাকা দিব বারোশো টাকা দিব আনছে ঠিক আছে তারপর আমি মানছি তিন দিনের ভিতরে টাকাটা আমি জেয়ারপোর্ট থেকে আনছে তারপরে দিতাম না তারা রাতে দিতাম টাকাটা তখন আমি প্রশ্ন করছি যে যদি 3000 টাকা আইন না থাকে হ্যাঁ মানছি 3000 টাকা দেবো 800 টাকা কেমনি আই হ্যাঁ তারপরে দা ওই আসিরা তারা কিতা করছে এই ছেলে রেশনি মন্দিরের আনো নাকে করিতেও আসছে আর আমার ছেলেরা কিতা করছে সবের মাঝখানে দাঁড়া করে গোয়াইয়া আসন দিলে গো আইসে গোয়াইয়া সব ফুলা বানিয়ে কিতা করছে লাড়ি ব্যান্ডা লইয়া দাঁড়িয়ে রয়েছে তার মারবার লেগে আমরা তো এই মন্ডার ভিতরে নাই যা কতজন আসলো কেন কেন স্যার তো জানে নয় কতজন ভালো মানুষ আসলো কেন সবে মারলে মনে আমরা মরি গেলাম মিলে সবে তো আর মারছে না কেউ বাঁচাইছে কেউ মারছে কেউ তারপরে কিতা করছে গতকালকে কি হয়েছে গতকালকে গতকালকে ওই তো মিটিংয়ের পরে তারে মাথাটা চুলাইছে মাথাটা চুলাইছে বলে আমি কইতাছি ঠিক আছে আমি যখন কইছি জরিমানা দিমু হ্যাঁ জরিমানা তোমরা চাইছো দিয়া দিমু আর নেক্সট টাইমে যাতে আমার ছেলে এমন না করে আর যদি করে তাহলে তোমরা প্রতিবাদ কইরো তারপরে তার মাথাটা চুলাইছে বলে দা তারে যাই আমি দুইটা আমার কইছি বাবা তুই আমার জীবনের লেগে লাইফ শেষ করে দিছস তুই আমার মা মাথা নয় দিছ তুই আমার ছেলেটার আমি দুই তিনটা থারপা দিছি হ্যাঁ দেওয়ার পরে কিতা করছে তারা আমার আইয়া শক্তি মানুষ মিললাম আমার ছেলেরে মারছে মারছে বলে আমি ধরতাম কিছু আমার ছেলেরে আমার নাইটি মাটিছিরা স্যার বিশ্বাস করতে না আমার পুরা নাইটিছিরা আমি করে অবশ্য এদিকে ছেলে সবাই ছেলেই আসছিল হ্যাঁ যারা এরকম করছে সবাই ছেলে আসছে ছেলে আসছিল ছেলে আসছিল
এরপরে স্যার আমি মানে অবশ্য দুইটা জনাই করতেছি, তারপরও তারা বড় বড় লাড়ি নিয়ে আসছে আমার ভাড়াই ফাড়ায় ফাড়াইয়া মারালি বই মু করবো সিমু করবো, আমি যান বাসায় আইতাম পারতাছি না। তারপরে কি হয়েছে? তারপরে দেখি তা করছে আমারে সবে আমরা বাড়ির পাশাপাশির মানুষের সবে কইতাছে এভাবে বইয়া থাকলে হইতো না, হ্যাঁ যে তুই ডানের কাছে তুই এটা বেয়াই নিয়ে গেছে। আপনাদের কি মারধর করা হয়েছিল? হ্যাঁ মারছে, প্রচুর মারছে। কতজনে মিলে মারধর করছে? এই তো 10-15 জন মিলে মারছে। আরো বিষয় স্যার কি তা কইতাম, যারা মারছে তারা চিনেন নি? হ্যাঁ চিনি। পুলিশে জানাইছেন? জানাইছি পুলিশের দ্বারা ট্রিটমেন্ট দিছে স্যার। এখন কি চান? হ্যাঁ এখন কি চান? এখন স্যার আমি কি চাই, ওখানে আমারে যেমন আমার যেমন শাস্তি দিছে এমন শাস্তির বিচার চাই আমি। নামটা কি আপনার? আমার নাম পূর্ণিমা ঘোষ। বাড়ি কোন জায়গায়? সানমুরা। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।